প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত সপ্তম এক অধ্যায় সমাধান করো। দেখো এক নম্বর অঙ্ক, 4x + 1 = 2x + 7। সমাধান মানে x এর মান বের করা। তোমরা দেখো 4x মানে বিপরীতে আনবো, তখন প্লাস সেবা শেষ হবে -2x সমান 7, এবার সে ক্লাস হিসাবে সে যাবে -1, বা 4x থেকে 2x বাদ দেওয়ার পরে 2x সমান 7.1 বাদ দিলে 6, বা x এখানে গুণ আছে বসে যাবে ভাগ হবে 6/2। অতএব x কাটো, দেখো 3, অতএব নির্ণেয় সমাধান x সমান 3। এখন 2 নম্বর অঙ্ক আসো, দেখো 5x - 3 = 2x + 3, বা x গুলো এক পাশে নেব আমরা, 5x এবার প্লাস আছে এবার শেষে -2x = 3, এবার সে মাইনাস আছে এবার সেটা +3, বা 5x থেকে 2x বাদ দেওয়ার পরে 3x = 3 আর 3 6, বা x দেখলাম এখানে গুণ আছে এবার সেটা ভাগ হবে 6/3। তো x কাটো ওপর নিচে 2, x ইকুয়াল 2, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল 2। 3 নম্বর অঙ্ক, এরপর দেখো 3 নম্বর সমাধান, 3y + 1 = 7y - 1, বা আমরা y এর মান যেহেতু বের করবো y গুলো এক পাশে নাও, 3y এবার সে প্লাস আছে এবার শেষ হবে -7y = -1, এবার সে মাইনাস প্লাস আছে বসে যাবে -1, বা মাইনাস যেহেতু -7y বড়ো 3y ছোট, তো আমরা বড় থেকে ছোট বাদ দেবো, -4y = -, যেহেতু দুটো মাইনাস তো দেখো -2, আমরা মাইনাসগুলো কেটে দিতে পারি, বা দেখো শুধু y যেহেতু 4 এখানে গুণ আছে ওপর সাথে হবে ভাগ 2 - 2/4, অতএব y সমান কাটো এর উপরে 1 নিচে 2, অতএব নির্ণেয় সমাধান y = 1/2। 4 নম্বর অঙ্কে আসো, দেখো 7y - 5 = y - 1, বা 7y পার্শ্ব পরিবর্তন করে আনবো, প্লাস আছে যেহেতু এই পাশে -y = -1, এই পাশে প্লাস আছে বসে হবে এই পাশে মাইনাস আছে বসে +5, বা 7y থেকে শুধু y বদলে 6y = +5 থেকে -1 বাদ দেওয়ার পরে শুধু 4, বা y সমান দেখো এখানে গুণ আছে এবার সেটা ভাগ হবে 4/6, অতএব y কাটাকাটি করে দেখো 2 * 4 = 3 * 6, y = 2/3, অতএব নির্ণেয় সমাধান y = 2/3।